আমরা এখন কথা বললেই কি মামলা, কথা না বললেও মামলা, মিছিল করলেও মামলা, না করলেও মামলা, গায়েবি মামলা, তাই না? কত গায়েবি মামলা করেছে সারা দেশে জানেন? 1.5 লক্ষের উপরে। আসামি কতজন জানেন? 40 লক্ষ মানুষের উপরে আসামি। আমরা হরতাল দেইনি, তাই না? আমরা অবরোধ করিনি, কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব। পারবো না আমরা এই পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমস্ত হেডকোয়ার্টারগুলোকে আমরা দখল করে নেব বন্ধু, ইনশাল্লাহ সেই জনগণের উদ্ভুত্থান সৃষ্টি করে আমরা সেটাকে জিতিয়ে দেব, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব। বন্ধুগণ, কি এক দেশে বাস করি আমাদের, যে শুক্রবারের যে আপনারা আমরা নামাজ পড়তে যাই, ইমাম সাহেবকে বলে দেওয়া হয় খুতবা কি পড়বে কি পড়বে না, দারোগারা এসে বলে এই খুতবা পড়বেন এই খুতবা পড়বেন না,